খাও, ওষুধটা খেয়ে নাও ভাইটু। লক্ষ্মী সোনা, আমি কি এখনো অসুস্থ আছি দেবরাজ? কে বলছে? তার জীব আমি টেনে ছিঁড়ে নেবো না। তুমি এখন সম্পূর্ণ সুস্থ, ঠিক আগের মতন সচি সোনা। আমি কি অসুস্থতার মধ্যে অশালীন কিছু করেছি? পুরনো কথা তুলো না ভাইটু। আমার দেবরাজ পদ চলে যাওয়ার পর তুমি 33 জন দেবতাকে কামড়ে দিয়েছো, 49 জন কুমারী দেবীকে আছেড়ে দিয়েছো, তাদের পেট ব্যাক ইঞ্জেকশন দিতে হয়েছে, আর কত কিছু করেছো কি বলবো ভাইটু। না আর বলো না, প্লিজ আর বলো না, আমার একটা কথার জবাব দেবে দেবরাজ। বলো সচু। তুমি কি আর কোনোদিন দেবরাজ হতে পারবে না? পারবো, নিশ্চয়ই পারবো। রাজনীতির চাকা ঘুরে ভাইটু, তুমি মাথাটা একটু ঠান্ডা রেখো, যেভাবে পাইকারি হারে সবাইকে খিমছচ্ছ। অসুস্থতার মধ্যেই তো আমি তোমাকে নতুন করে পেলাম মায়েরি। তুমি আমার একমাত্র প্রকৃত উদাস স্বামী, তুমি আমার নির্লোভ চরিত্রবান স্বামী। দেরি তো হলেও বুঝেছো, এর জন্য থ্যাংক ইউ। আমার একেক সময় কি মনে হয় জানো? কি শোনা? মনে হয় আমি যেন এরকম অসুস্থ হয়ে থাকি। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ মানে আমার কথা বলছি। তাহলে আমি তোমাকে নতুন করে পাবো, কামা ছায়ার মতন। কিসের মতন? ছায়ার মতন। ছায়া? আমি আবার কি শুনতে কি শুনি। আসবো বৌদি। কে কে ওখানে? চিনতে পারছো না? তোমার আদরের ঠাকুরপো, না হওয়া সমমন্ত্রী। ভালো আছো ঠাকুরপো? আমি না এখন ভালো আছি জানো, আমি এখন আর কাউকে ঘাম চাচ্ছি না। তুমি আবার ঢং করে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে আসা হোক, বিনয়ের বটগাছ। কি করে আসবো স্যার, আপনি তো আবার ক্লোজ সিন করছেন। চুপ, ভয়ে বকছি অত। নিশ্চয়ই কোনো দুঃসংবাদ বহন করে এনেছো, তোমার এক্সপ্রেশন তো তাই বলছে। খবরটা স্যার দুঃ না সু সেটাই বুঝতে পারছি না, আর তাছাড়া এখানে কথাটা বলা ঠিক হবে কি না সেটাও স্যার ঠিক আজ করতে পারছি না। মারবো মাথায় গাঁটটা, তাড়াতাড়ি বল না তো বিদায় হয় এখান থেকে। বলছি স্যার, বলছি খবরটা শুনে আপনার খুব আনন্দ হবে স্যার, খুব মিষ্টি খবর। কিন্তু স্যার বৌদির জন্য খবরটা একেবারে নিম পাতা। তুই বলবি কিনা বল, নাহলে তোর ওই বিরোধী সদস্য পদ কেড়ে নেবো। বলছি স্যার, বলছি উর্বশী স্যার, উর্বশী আবার স্বর্গে ফিরে এসেছে স্যার, ফিরে এসেছে। উর্বশী ফিরে এসেছে কেন? হঠাৎ সে ফিরে এলো কেন? কি হলো সচি সোনা? কি হলো ভাই, তুমি হাসিতেছ কেন? ফিরে ইন্দ্র যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রব কর্তব্য সাধিতে। আবার পেগলে গেছে, নিশ্চয়ই আমার কামড়াতে শুরু করবে। পেট ভ্যাক জোগাড় করে রাখতে হবে, পেট ভ্যাক। এবার নিশ্চয়ই উর্বশী ব্যাধি হবে ভাইটু।